আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার হোমনা থানার বাবরকান্দি গ্রামে। আজকে আমরা এসেছি এখানেরই শাহালি ভাইয়ের গরুর খামারে। তো শাহালি ভাই মূলত গাভী লালন পালন করেন, এর পাশাপাশি উনি বিভিন্ন জায়গা থেকে গাভী সংগ্রহ করে সেগুলো উনি বিক্রি করে থাকেন। তো গত পর্ব কিন্তু আমরা দেখেছি যে শাহালি ভাই মূলত এক দামে গাভী বিক্রি করে থাকেন। তো আপনারা কিন্তু অনেকে এরকম দর দামের ঝামেলা এড়িয়ে গাভী ক্রয় করতে চান, তো আজকেও আমরা আপনাদেরকে বেশ সুন্দর সুন্দর কিছু গাভী দেখাবো যেগুলো শাহালি ভাই নতুন সংগ্রহ করেছেন, যেখানে আপনারা এক দামে গাভী ক্রয় করতে পারবেন। এবং যে গাভীগুলো দেখাবো প্রত্যেকটি গাভীর সাথে কিন্তু বকনা বাচ্চা রয়েছে, আপনারা দুধ যাচাই বাছাই করে এখান থেকে এই গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। এবং যেখানে আপনার 10 থেকে 20+ দুধের গাভী রয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা শাহালি ভাইয়ের সাথে কথা বলি এবং ওনার যে সুন্দর সুন্দর গাভীগুলো রয়েছে সেগুলো দেখাই। আশা করছি পুরোটা আয়োজন জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শাহালি ভাই, নতুন দর্শকদের জন্য যদি একটু পরিচয়টা দিয়ে দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহালি, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা হোমনা থানা বাবরকান্দি বাজার। আচ্ছা, তো শাহালি ভাই আপনি তোমরা তো গাভীর ব্যবসা করেন? জি জি। আচ্ছা, তো গত সপ্তাহে আমরা যে গাভী দেখছিলাম একটা তো দেখতে পাচ্ছি না, সব কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, সব বিক্রি হয়েছে, একটা গাভী আছে শুধু। শুধু একটা আছে? হ্যাঁ, আরো আমার ঘরেরও আরো কিছু গাভী বাড়তি বিক্রি হয়েছে। তাহলে তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই বেচা কেনা হয়েছে। হ্যাঁ জি জি, 9টা বিক্রি হয়েছে। 9টা বিক্রি হয়েছে? জি। আচ্ছা, এখন কয়টা আছে নতুন গাভী কালেকশনে? নতুন আছে আপনি গিয়া 8টা আছে, কিন্তু আমি 5টা গরু দেখাবো। 8টার মধ্যে 5টা বিক্রি করবেন? জি জি। আচ্ছা, নতুন কালেকশনে কি কি গাভী আছে? আপনি প্রথম বিয়ান দিয়েছে, দ্বিতীয় এরকম। আচ্ছা, মানে আমি জানতে চাইছি কোন কোন জাতের গাভী আছে? হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী আছে। সব হলস্টিন ফ্রিজিয়ান? হ্যাঁ জি জি। আচ্ছা, আর এবারে কালেকশনে সর্বনিম্ন কত থেকে কত লিটার দুধের গাভী রয়েছে? সর্বনিম্ন 10 থেকে 20+। 10 থেকে 20+? জি জি। আচ্ছা, এবং সবই তো বাচ্চা সহ গাভী নাকি? হ্যাঁ জি জি, বাচ্চা সহ গাভী। কোনো গাব গাভী নেই তো? না না, গাব গাভী নেই। আচ্ছা, ঘরে ঘরে আছে, এগুলো দেখাবো না। আচ্ছা, যেগুলো বাচ্চা সহ যাচাই বাছাই করে নিতে পারবে সেগুলো আপনি দেখাবেন? হ্যাঁ হ্যাঁ জি। তো শালি ভাই, গত পর্বে তো আপনি যে গাভীগুলো দেখেছেন সেগুলো আপনি এক দামে বিক্রি করেছেন। জি জি। এবারও কি একই দামে থাকবে না চাওয়া দাম থাকবে একটু আলাদা? না না, এক দামে বিক্রি করবো ভাই, দামাদামি করার সময় নেই। দেখেন তো আমার কত গরু, আবার ময়ূর পালি, কুকুর পালি, একা সময় দেওয়া সম্ভব হয় না। এই কারণে এক দামে বলে দেই, যার পছন্দ হয় সে ফোন দিয়ে নিয়ে যায়। আচ্ছা, তাহলে এক দামে মানে আসলে গরু বিক্রি করাটা আপনি সুবিধা বলতে চাচ্ছেন? হ্যাঁ জি জি জি। গত সপ্তাহে তো আপনি প্রত্যেকটা গরু এক দামে বিক্রি করছেন? জি ভাই। আচ্ছা, তাহলে আসলে খুব বার্গেনিং করা থাকে না, যার পছন্দ হলো সে নিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো দর্শক বন্ধুরা আজকেও কিন্তু আপনারা যে গাভীগুলো দেখবেন সব হচ্ছে ফিক্সড দাম, আপনাদের পছন্দ হলে আপনারা ফোন দিবেন, ফোন করে কোনো দরদাম করার এখানে সুযোগ নেই। ঠিক আছে, তো শাহালি ভাই চলেন আমরা আপনার গাভীগুলো দেখে এবং দর্শকদেরকে একটু দেখাই। জি ভাই আসেন। শাহালি ভাই মাশাআল্লাহ, শুরুতে আমরা খুব সুন্দর একটা গাভী দেখতেছি, কি জাতের গাভী? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান? জি ভাই। আচ্ছা, গাভীটা কয় দাঁত বয়স? গাভীটা 6 দাঁত ভাই। 6 দাঁত বয়স? আচ্ছা, সাথে মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চাও দেখতে পাচ্ছি। জি। কি বাচ্চা এটা? এটা হচ্ছে আপনার জার্সি বকনা বাচ্চা। জার্সি বকনা বাচ্চা? জি। কততম বিয়ানে বাচ্চা এটা? এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে। দ্বিতীয় বাচ্চা দিয়েছে? জি। আচ্ছা আচ্ছা, বাচ্চার বয়স কতদিন এখন? আপনার বাচ্চার বয়স হচ্ছে 10 দিন। 10 দিন? জি। আচ্ছা, তো এইটা থেকে এখন শাল দুধ পাচ্ছে না? না শাল দুধ না, দুধ ভালো হয়ে গেছে। দুধ ভালো হয়ে গেছে 10 দিনেই? জি। আচ্ছা, দুধ কত রূপ পাচ্ছেন এখন ভাই? 20-এর উপরে। 20+? হ্যাঁ জি ভাই। আচ্ছা, তাহলে আমার দর্শক যে নিবে সে 20+ দেখে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আইসে দেখে নিতে পারবে। আচ্ছা, করে সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, দুই দিন থেকে নিতে পারবে সমস্যা। আচ্ছা, দর্শকদেরকে যদি আমরা একটু ওলান পালান একটু ক্লোজলি দেখাই, 4টা বার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একুরে মানে কোনো প্রবলেম নাই? না না ভাইয়া, কোনো প্রবলেম নাই। আচ্ছা, বার 4টা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কয় বেলা টানেন গাভীটা? আমি 2 বেলা ধোয় ভাইয়া। 2 বেলা দন করেন? 2 বেলা 20? জি ভাইয়া। আচ্ছা, আর আপনি তো সব গাভী একদমই বিক্রি করেন? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, তাহলে দরদামের কোনো ঝামেলাই নাই? জি না। আচ্ছা, তো শালি ভাই, এই 20 লিটার প্লাস দুধের গাভীটা আপনি দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? 2,75,000 টাকা দাম চাচ্ছি না, ফিক্সড 75,000। আচ্ছা, আপনার তো দাম চান বিক্রি দাম 2,75,000? জি ভাইয়া। যার পছন্দ হবে সে শুধু কল করে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গাভী, 20+ 2,75,000 হচ্ছে ফিক্সড দাম। ঠিক আছে, তো চলো আমরা আপনার পরের গাভীটা দেখি। শালি ভাই, আমরা 2 নম্বর যে গাভীটা দেখতেছি এটা কি জাতের গাভী? হ্যাঁ, এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আপনার এখানে বেশিরভাগই হলস্টাইন ফ্রিজিয়ান গাভী? জি ভাইয়া। আচ্ছা, এই গাভীটা কয় দাঁত বয়স? এই গাভীটা 4 দাঁত প্রথম বাচ্চা দিয়েছে। 4 দাঁতের প্রথম বাচ্চা? জি ভাইয়া। আচ্ছা, এটা কি বাচ্চা? এটা একটা জার্সি বকনা বাচ্চা। জার্সি বকনা বাচ্চা? জি ভাইয়া। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স হচ্ছে আপনার 7 দিন। 7 দিন? জি ভাইয়া। আচ্ছা, এবার বেশিরভাগই বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, দর্শকরা তো এগুলোই চায় যে গাভীর সাথে বকনা বাচ্চা। এই গাভীটা থেকে দুধ পাচ্ছেন কেমন ভাই? এটাও আপনার 20-এর উপরে দুধ আছে। এটাও 20-এর উপরে দুধ আছে? জি জি। এটা আরো বাড়বে? আরো বাড়বে? জি ভাই। আচ্ছা, তার মানে কি গাভীটা এখনো পরিপূর্ণ ফিট হয় নাই? না না ভাই, খাবার খাচ্ছে কম, রক্ত ভাঙে তো। ও, রক্ত ভাঙে? জি। আচ্ছা, পরিপূর্ণ কিরকম তাহলে আশা করতেছেন? আপনার 22-23 কেজি দুধ আসবে। 22-23? আর এখন যারা নিবে 2-1 দিনের মধ্যে 20 দেখে নিতে পারবে? হ্যাঁ জি জি।
আচ্ছা আমরা যেটা নিতে পারবে আমরা সেটাই বলি। হ্যাঁ হ্যাঁ, আর গরু কিন্তু অনেক বড় ভাইয়া, প্রথম বিহানে গরুটা কিন্তু মাশাআল্লাহ বাইরে বের করে যদি অন্যভাবে যারা দেখায় যে মাথা উঁচু করে তাহলে কিন্তু আসলে অনেক বড় দেখা যেত। জি ভাই, প্রথম বিহানে অনেক বড় হইছে। আচ্ছা, তো এই গাবিটার দাম চাচ্ছেন কত ভাই? এটা হচ্ছে আপনি 2,75,000 টাকা। এটাও 2,75,000? জি ভাই। আচ্ছা, বয়স একেবারেই কম? জি ভাই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আপনার 3 নম্বর গাবিটা দেখি। তো সাহেব ভাই, 3 নম্বর যে গাবিটা দেখতেছি মাশাআল্লাহ এটা তো অনেক বড় গাবি। জি ভাই। আচ্ছা, এটা তো হলস্টেন ফ্রিজিয়ান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গাবিটা কত বয়স? এটা 4 দাঁত বয়স ভাই। 4 দাঁত বয়স? জি। আচ্ছা, এটা সাদা বকনা বাচ্চা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, বাচ্চাটা মনে হলস্টেন ফ্রিজার না? জি জি, বাচ্চাটা খুব ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা হয়েছে। ভালো পার্সেন্টেজের? জি। আচ্ছা, বাচ্চার বয়স 4 দিন? হ্যাঁ, এটা 4 দিন। কত তুমি বেনে বাচ্চা? এটা হচ্ছে আপনি প্রথম বাচ্চা দিছে, 4 দাঁত। 4 দাঁতের প্রথম বাচ্চা? হ্যাঁ হ্যাঁ জি। 4 দাঁতে কি 1 বিয়ান বা 2 বিয়ান দিয়ে থাকে নাকি? হ্যাঁ দিয়ে থাকে। কোনো গরু যদি আপনি বয়স করে আপনি বাচ্চা প্রসব করে তাহলে আপনি দেরি হয়, যে কনসেপ্ট দেরি করেন নেই। ঠিক আছে, তো এর থেকে দুধ পাচ্ছেন কেমন ভাই? হ্যাঁ, এটাতে আপনার অলরেডি 20টা এসে গেছে। অলরেডি 20টা এসে গেছে? আচ্ছা, তাহলে আপনার প্রথম 3টা গাবি হচ্ছে 20+? হ্যাঁ জি জি, 20+। আচ্ছা, তাহলে এই গাবিটার দাম চাচ্ছেন কত? এটা আপনার 2,80,000 টাকা। 2,80,000 টাকা? জি ভাই। আচ্ছা, তাহলে আপনার 3টা গাবি প্রায় সেম সেম? হ্যাঁ, গরু কিন্তু অনেক বড় গরু মাশাআল্লাহ, প্রথম বিয়ানে একটা হাতির মতো দেখা যায়। হুম হুম, অনেক বড় গরু। আরো বড় হবে এই গরুটা, আপনি যখন দ্বিতীয় তৃতীয় বিয়ান দিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ গরুটা অনেক বড় হবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা 4 নম্বর গাবিটা দেখি। জি ভাই। তো সাহেব, 4 নম্বর যে গাবিটা দেখতেছি এটা কি জাতের? এটা আপনি একটা হলস্টেইন ফ্রিজিয়ান গরু, সাথে হালকা একটু সাইয়াল ব্রিড মিক্সড আছে এটা। আচ্ছা, গাবিটা কত বয়স? এটা হচ্ছে আপনার 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিয়েছে। 6 দাঁতের দ্বিতীয় বাচ্চা? জি ভাই। আচ্ছা, এটা সাথে তো বকনা বাচ্চা? হ্যাঁ জি ভাই। আচ্ছা, এটার বাচ্চার বয়স কতদিন? এটার বাচ্চার বয়স ভাই 2 মাস। 2 মাস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই গাবিটা থেকে দুধ পাচ্ছেন কেমন? এই গাবিটা দুধ পাচ্ছি 10 লিটার, কিন্তু এই গাবিটা আছে না, প্রথম বিয়ানে 14-15 কেজি দুধ দিয়েছে। হ্যাঁ, যে মহিলার কাছ থেকে এনেছি উনি শুধু এই ভোগটা আছে না, মানে এবার যে বাচ্চা দিছে গরুরে ঠিক মতো খাবার টাবার দেয়নি, দুধ অনেক কম হয়। আচ্ছা, তাহলে এখন 10 লিটার নাকি? হ্যাঁ, 10 লিটার। যে কেউ আইসা দোয়া নিতে পারবে, সাথে একটা বকনা বাচ্চা আছে। সাথে একটা বকনা বাচ্চা আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 10 লিটার দুধের গাবিটার দাম চাচ্ছেন কত বিক্রি? 1,65,000 টাকা। 1,65,000? হ্যাঁ, গরু কিন্তু অনেক বড়, আগে যা দেখাইছি তাগো সমান, মানে উদিকগুলা সমানই এত বড় গরু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো চলেন এটা বাচ্চাটা একটু দেখি আপনারা। হ্যাঁ আসেন ভাই। তো শালি ভাই, একটু আগে যে গাবিটা দেখলাম এটা হচ্ছে সেটার বাচ্চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 মাস বয়স? জি জি। আমি যে গাবিটার দাম চাইছি ভাই আহামরি চেনে, গরুটা কিন্তু অনেক বড় গাবি। আচ্ছা, কিন্তু যদি কেউ যত্ন নিতে পারে, কাঁচা ঘাস দিতে পারে, গরু থেকে এখনো ওটা 13-14 কেজি দুধ পাবে ইনশাল্লাহ। তো শালি ভাই, এটা হচ্ছে আপনার সর্বশেষ গাবি? জি ভাই। আচ্ছা, এটা কি জাতের গাবি? এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান গাবি। হলস্টেইন ফ্রিজিয়ান? কয় দাঁত বয়স? 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স? এটার সাথে বকনা বাচ্চা? হ্যাঁ, এটার সাথে একটা 4 মাস বয়সী বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা তো তাহলে বেশ বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুধ পাচ্ছেন কেমন? এখন 10 লিটার দুধ হয়। আচ্ছা, এখনো 10 লিটার হয়? হ্যাঁ, 10 লিটার দুধ হয়। আচ্ছা, তাহলে এর মধ্যে কি সিমেন্স দেওয়া হয়েছে? হ্যাঁ, 2 মাসের কনসেপ্ট আছে এটার। 2 মাসের? জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এই গাবিটার দাম চাচ্ছেন কত ভাই? 1,70,000 টাকা। 1,70,000? জি। আচ্ছা, বাচ্চাটা একটু দেখিয়ে দিই। তাহলে সাহেব, এটা হচ্ছে বাচ্চা? হ্যাঁ, বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ, আর যে কেউ দুধ ছাড়া দিলে এটা 70,000 টাকা অনায়াসে বিক্রি করতে পারবে। আচ্ছা, তাহলে গাবিটা তো পাচ্ছে 1 লাখ টাকা নাকি? হ্যাঁ, এক হিসাবে ওরকম ভাবে, আবার 2 মাসের কনসেপ্ট আছে। তো সাহেব, বেশ সুন্দর সুন্দর গাবি দেখলাম, এগুলো যদি আমার দর্শক আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় তারা কিভাবে সংগ্রহ করতে পারবে? তারা প্রথমে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে, আমার মোবাইল নাম্বার হচ্ছে 0173263-6859। আচ্ছা, এই নাম্বারে যোগাজোগ করলে তারা গাবিগুলো সংগ্রহ? হ্যাঁ হ্যাঁ জি জি। আচ্ছা, আপনার লোকেশন হচ্ছে কুমিল্লা? জি ভাই, কুমিল্লা জেলা হোমনা থানা বাবুরকান্দি গ্রাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শালিবে, কথা বলে খুবই ভালো লাগলো, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি ভাই।